রঙিয়ার বালিসত্র সৎসঙ্গী সত্রত শুদ্ধিকরণ, নাম প্রসঙ্গ আর পদজল ছটিয়াই শুদ্ধিকরণ সত্রর। শুদ্ধিকরণের কারণ ভূপেন বরা। হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই হেনু সত্র প্রাঙ্গণত উপস্থিত হয়ে আগবহালে রাজনৈতিক মন্তব্য, আর ইয়ার পিছতেই শুদ্ধিকরণ চলিল সত্র প্রাঙ্গণত। ভূপেন বরা ডাঙরিয়ায় সত্রর নামঘর প্রাঙ্গণত সংবাদমেল পাতি আমার এই যত্রর পরম্পরা, যত্নর যধ্যাত্মিকতা, যত্নর আত্মা, এই আত্মাক আঘাত করার আজ আমি অত্যন্ত লজ্জাবোধ করেছো আর দুঃখ অনুভব করেছো, আর ভকত সকলে ইয়াত নাম প্রসঙ্গ করে ইয়ার শুদ্ধিকরণ করেছে, তাত আমি উপস্থিত হয়েছো। চাওক কিদরে ভকত সবে বহিছে, চাকি বন্তি জ্বলিছে, চকী পাৰি বহিও শুদ্ধিকৰণত অংশ লৈছে একাংশই। ইমানলৈকে ঠিকে আছিল, কিন্তু ইয়াৰ অন্তৰালত কি আছে জানেনে? ইয়াৰ অন্তৰালত আছে বিজেপিৰ গেলা ৰাজনীতি। আৰৰ কাহিনী শুনাৰ আগতে পুনৰ এবাৰ শুনক এইজনৰ আস্ফালন। সত্র সত্র হয়ে থাকবে দিল, ধর্ম ধর্মীয় স্থানক ধর্মীয় স্থান হয়ে থাকবে দিবেন। ভূপেন বরা ডাঙরিয়াক একটা কথা কবছে, আপনি জানিয়ে হোক বা অজানিতে হোক, যেন এই কাম করেছে এই কারণে আপনি গরিহণার যোগ্য, গতি আমি সত্রর এজন সদস্য হিসেবে বা ভকত হিসেবে আমি আপনার আজ এই অনুষ্ঠানের জড়িয়ে গরিহণা দিছি। এখেতর কথা শুনি আপনার এনেকা লগা নাইনে যে সত্রর হাতাম পুরুষিয়া পরম্পরার ধ্বজাবাহক এইগুলি এজন নিভাজ অসমিয়া? পিছে রব, আপনার ভুল হওয়ার আগতে রাজহুয়া করে দিও এর পরিচয়। এখেতর নাম হেমন্ত ডেকা, উত্তর কামরূপ জিলা বিজেপির সাধারণ সম্পাদক। লগতে বিজেপির বালিসত্র বুথর সভাপতি গজেন দাস আর উত্তর কামরূপ জিলা বিজেপির উপসভাপতি বিনাকেশ্বর কলিতার নেতৃত্বতে চলিছে এই শুদ্ধিকরণ। অর্থাৎ বিজেপির এই তিনি স্থানীয় নেতাই কুটিল রাজনীতির ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে বালিসত্রর সৎসঙ্গী সত্রক। আসলতে যা 27 সনত এই সত্র প্রাঙ্গণত উপস্থিত হয়েছিল ভূপেন বরা। সত্রত সেবা গ্রহণের উপরও বালিসত্রর স্থানীয় সমস্যা সম্পর্কে রাইজর সৈতে মত বিনিময় করেছিল প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলিয়ে। সত্র প্রাঙ্গণতেই ভূপেন বরার মন্তব্য লৈছিল একাংশ সাংবাদিকে। স্বাভাবিকতেই রাজ্যের রাজনৈতিক আর সামাজিক দৃশ্যপট সম্পর্কীয় প্রশ্নের উত্তর দিবলগিয়া হয়েছিল ভূপেন বরাই। ইয়ার পিছতে এই তিনি বিজেপি নেতার প্ররোচনাত অনুষ্ঠিত হয়েছিল এই শুদ্ধিকরণ অনুষ্ঠান। অভিযোগ অনুসরি ইয়ার পূর্বে 2020 সনের নভেম্বর ভারতীয় জনতা পার্টির উত্তর কামরূপ জিলা সমিতির কার্যনির্বাহক অনুষ্ঠিত হয়েছিল এই সত্র প্রাঙ্গণত। স্থানীয় বিধায়িকা সুমন হরিপ্রিয়ায়ও অনুষ্ঠিত করেছিল রাজনৈতিক কার্যসূচী। যে স্থানত মাননীয় সভাপতি ভূপেন বরাদেবে উপস্থিত হয়েছিল, মাননীয় সত্র দিগার প্রভুর পর তাত আশীর্বাদ লৈছিল, আর সেই একে স্থানতে বিজেপির উত্তর কামরূপ জেলার তদানীতন সভাপতি নন্দন তালুকদারর উপস্থিতিত বিষয়ব্যাপী কার্যকর্তা সভা তাত অনুষ্ঠিত করেছিল। বিজেপির হাজো সমষ্টির বিধায়িকা সুমন হরিপ্রিয়ায় 2022 সনের 29 জানুয়ারি তারিখে সেই একে স্থানতে তাত নিধি অনুষ্ঠান এটা আয়োজন করেছিল। এবিভিপি আর দিলীপ শইকীয়ায়ও সত্র প্রাঙ্গণত লৈছিল রাজনৈতিক কার্যসূচী, অথচ তেতিয়া নিমাতে আছিল সত্রর পরিচালনা সমিতি। এবিভিপিয়ে তাত তেওঁলোকৰ ক্যাম্প আয়োজন করেছিল, তেওঁলোকৰ শাখা কমিটি গঠনের সভা পাতিছিল, তেওঁলোকে তাত যোগ দিবসের কার্যসূচী আয়োজন করেছিল। বিজেপি দলের সাংসদ দিলীপ শইকীয়ায় প্রত্যক্ষভাবে তাত সভা মহোৎসবের নাম উদ্ধারণ করে, নাগাড়া নাম উদ্ধারণ করে বিজেপিক ভোট দিবলে আহ্বান জানাইছিল, তেতিয়া কিন্তু তেখেতসকলে নিমাত হয়েছিল। ইয়ার পিছত নিশ্চয় কথাবুর বুঝিবলে আর কারো বাকি নাই। আসলতে সত্রক লৈ রাজনীতিত নামিছে কোন? ইফালে বালিসত্র সৎসঙ্গী সত্রত তিনি বিজেপি নেতাই করা এই কাণ্ডত হতবাক সকলো, আনকি সত্র পরিচালনা সমিতির একাংশ সদস্যর অজ্ঞাতে অনুষ্ঠিত এই শুদ্ধিকরণের পিছত পরিচালনা সমিতির পর অব্যাহতি বিচারিছে একাংশ নিরপেক্ষ সদস্যই। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।